শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমরা ছাত্ররা, আমাদের হেড স্যার যদি অনেক এখন কলেজে চলে গেছি, ওনার কাছে আমরা পড়েছি। আমরা কালিয়া এসে কলেজের ফাঁকে কালিয়া এসে এই সমস্ত আন্দোলনে আমরা অংশ নিয়েছি। সব নেতৃত্ব ওরা উনি বলেছেন আমরা কি কি বঞ্চিত হচ্ছে, কিভাবে আমাদের বঞ্চিত হতে হচ্ছে, পাকিস্তান কেন, পাকিস্তান কেন ভাবতে হবে, কেন আমাদের স্বাধীন হতে হবে, এইগুলো কনসেপশনটা শেখ আব্দুল সালামের কাছ থেকে আমরা পেয়েছি। আমার ভালো মনে আছে উনি ক্লাস টেনে আমরা যখন 67 সালে, উনি তখন একদিন বললেন আমার বয়স 27 বছর, তাহলে 71 সালে উনি বয়স 30, 31। এই বয়সে উনি কালিয়া থানা আওয়ামী লীগের সেক্রেটারি এবং সংগ্রাম কমিটির আহ্বায়ক, এটা স্যার ছিলেন যশোর জেলা সংগ্রাম কমিটির সদস্য, 5 সদস্য কালিয়া থানা সংগ্রাম কমিটির 5 সদস্যের উনি আহ্বায়ক, আরো চারজন ছিলেন নেতৃত্ব উনি দিয়েছেন। অল্প বয়সেই উনি নেতার আসনে আসে দিয়েছে, তখন উনি ছাত্র, ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে ফার্স্ট পরীক্ষা দিয়ে রইল, ঢাকা থেকে আসতেন, এসে ইউনিভার্সিটি থেকে যে আন্দোলন আলোচনাগুলো হচ্ছে এগুলো উনি আমাদেরকে কমিউনিকেট করতেন। এরা তখন ছোট ছোট, আমার মনে হয় নার্গিসের জন্ম 67, 68 করে বলব শেষের মধ্যে, তো একেবারেই ছোট। আমরা গ্যাদা দেখছি 2-3টে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, এ একটু বড়, আর পরপর 4টে ছেলে মেয়ে হয়ে গেছে। সে আমাদের বিয়ে পাশ মানুষ কিন্তু এখন ছেলে কম ছিল, তারপর তো সত্তা সাহেব আর সালাম সাহেব দুজন ছিল বিয়ে পাশ, এটা সে আমাদের টেক্সটাইল টেকনোলজিতে পাশ করে। আমাদের আন্দোলন যতটা হয়েছে কালিয়ায়, মিছিল মিটিং যতটা হয়েছে, এই বাড়ির থেকে আমরা শুরু করেছি বা এখান থেকে প্রয়াস করেছি, পরদিন ওনার নেতৃত্বে শুরু করেছি এবং সারা কালিয়াও আমরা ঢুকেছি। যখন ওই যে 71 সালের মার্চ মাসের প্রথম 3 সপ্তাহ, 7 তারিখ থেকে মেনলি 26 তারিখ, এটা তো উত্তাল সময়, তখন পাকিস্তানও নাই, আমরা বাংলাদেশে গেছি, কিন্তু বাংলাদেশের কোনো প্রেসিডেন্ট কিছু ক্ষমতা পায়নি, আন্দোলন চলছে, অ্যাডমিনিস্ট্রেশন তো নাই বলবো চলে, বঙ্গবন্ধু ওখান থেকে যে তাজউদ্দিনের প্রেসমেন্টে যেটা আসে সে অনুযায়ী সব চলে, আমরা রেডিওতে খবর পাই, রেডিও তখন আমাদের কথাই বলে, ঢাকা রেডিও, তখন রেডিও পাকিস্তান বলে না, বাংলাদেশ রেডিও বলে না, ঢাকা রেডিও, সবাই একটা স্বাধীন চেতনা, আমরা রেডিওতে শুনতাম এবং
মানুষকে এভাবে উদিত যা বলতো সেগুলো আমরা গ্রামে গ্রামে দিয়ে বলতো। আর 23 মার্চ হচ্ছে স্বাধীন পাকিস্তানের অধীন পাকিস্তান দিবস, পাকিস্তানের পতাকা উঠবে। উনি সেখানে যে কালী হাই স্কুলের যে ফ্ল্যাগ স্ট্যান্ড ওর থেকে পতাকা নামায় সেটা পোড়ায় ওই বাংলাদেশের পতাকা উঠায় বললেন যে জিন্দা মিয়ার পাকিস্তান আজকাল অবস্থা। সেই সালাম সাহেব নিহত হয়ে গেলে উনি যখন ধরা পড়ে গেলেন উনি আর চলে যাচ্ছেন আমাদের জানতাম না, কিন্তু যখন ধরা পড়ে গেলেন যে আমাদের সাতকে মেরে ফেলেছে। এই বিস্তারটা তো জানি না, ওরা ধরেছে মানে মেরে ফেলেছে আমাদের সবার মধ্যে একটা খবর। তখনই আমরা ইন্ডিয়া যে এটাই যে সালাম সাহেবের সেই স্মৃতি এই সেই বাড়ি, এই বাড়িটাই আমাদের কাছে মনে হয় জাদু ঘর। আর তব্বাইজা বলেছে ওই আমাদের একই বক্তব্য একই ধারণা, আমাদের এই বাড়িতেই রাজনৈতিক উত্থান পতন, এই বাড়ির থেকেই আমাদের শুরু। আমার নাম শেখ মিজানুর রহমান, শহীদ আব্দুল সালামের একমাত্র পুত্র। আমার 3 বোন আছে, তারা একজন বাইরে প্রবাসী সুইডিশ সুইডেনে থাকেন, আর 2 জন সরকারি কর্মকর্তা ঢাকায় থাকেন, একজন উপসচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, একজন উপপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আমি একমাত্র কালিয়ায় থাকি। এটা আমি বলছি, এই এটা একটা ঐতিহাসিক চিরকুট, এটা আমার মা লিখে রেখে গেছেন। এটা 1971 সালের মুক্তিযুদ্ধের যে স্মৃতি তার একটা টুকরো এখানে আছে, এবং আমরা অনেক এই কালিয়াবাসী যাতে এই প্রজন্ম যাতে ভুলে না যায় যে এত কষ্টের এই স্বাধীনতা কিভাবে আমরা অর্জন করেছি, সেই অন্ততপক্ষে এই চিরকুট তার একটা ছোট এই সাক্ষী। এই যে একটা লাঠিটা আমার বাবার হাতে থাকতো, তা এখানে লেখা আছে, আমি শুধু আপনি একটু পড়ে শোনাই, আমার মা এই লিখে গেছেন, এই ছড়ি ঘুরিয়ে নিজ হাতে পাকিস্তানের পতাকায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিলেন শহীদ শেখ আব্দুল সালাম 23 মার্চ 1971 তারিখ ইংরেজি রোজ মঙ্গলবার কালিয়া হাই স্কুল মাঠে বিশাল জনসভায় মুক্তিযুদ্ধের সপক্ষে ভাষণ দিয়ে স্লোগান তুলেছিলেন জিন্দা মিয়ার পাকিস্তান মুর্দাবাদ মুর্দাবাদ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।